করে সখিন এত দিদি দেখ কেমন ভাবে নিশি প্রবাদ হয়ে যায় শাহতালি পর্বতে লোহার বাসর করে সুখে নিদ্রা আছে বেহুলা লক্ষ্মীন্দর আমি এখন কি করব বলতে পারিস মন আমার তোমার যত অষ্টকুটি নাগ নাগিনী আছে সবাইকে ডেকে পাঠিয়ে দাও ওই শাহতালি পর্বতে বেশ অষ্টকোটি নাগ নাগিনী ডেকে পাঠাবো ওই শাহতালি পর্বতে আমি এখন আসি দিদি আয় বোন ও ডাকি আয় আয় রে ওরে অষ্ট নাগ ডাকিয়া ওরে অষ্ট নাগ ডাকিয়া বিপদে পড়েছি মাগো তাই ডাকি বারে বারে ডাকিয়া তাই যদি হয় গোজনী যাওয়ার সময় প্রাণ ভরে আশীর্বাদ করো তোমার আশীর্বাদ নিয়ে যাবো সে শাহতালি পর্বতে লক্ষ্মীন্দরকে দংশন করে তোমার পূজা প্রচার করবি আশীর্বাদ করি অষ্টনাগ সকল মনোবাঞ্ছা পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক দেখো একই বাসুরের চারিদিকে দাগের শব্দ কেন ও কাকা দাদা কিসের জন্য আসিয়াছো খুব সুখে আছি তোমরা ফিরে যাও ফিরে যাবে না বিস্তৃত হবে না কাঞ্চন বাড়িতে আছে কাঁচা দুগ্ধ সুখে কাটপান আমি হলাম সর্পের গোদায় দিলাম সুবর্ণ সরাসি বন্দি থাকো তোমরা লৌহ বাসন ঘরে ওরে সখিনা তো দিদি তুই পহরে দুটি নাক পাড়লাম শাহতালি পর্বতে মোমা আশীর্বাদের জন্য বেহুলা বন্দি করেছে লোহার বাসর ঘরে এমন ভাবে যদি নাক বন্দি করতে থাকে সকল নাক বন্দি হয়ে যাবে লোহার বাসর ঘরে আমার পূজা হবে না বিশ্ব মাঝারে আমার মাথায় আর কোনো যুক্তি আসছে না দিদি ওরে বোন ছোট্ট মাথা হলেও অনেক যুক্তি লুকিয়ে আছে মাথায় যুক্তি একবার চিন্তা ভাবনা করে বললা ওরে কালো রাত রাতে প্রহায় যদি ওরে সতী পাবি প্রাণপতি আমি তোর যুক্তি মতো চন্দ্রধরের বিঘ্ন ঘটালাম বারবার এখন কেন বলছিস আমার যুক্তি কোনো মাথায় আসছে না তোর যুক্তির বলে পূজা বাবা বিশ্ব মাঝারে
তুই কি চাস তো দিদিহীন পিচাশী নিয়ে ঘুরে বেড়াক নগর বাজারে? তাহলে একবার তারা করে যুক্তি দে, যুক্তি দে দিদি, যুক্তি একটা এসছে দিদি। এত কিন্তু যুক্তি মতো তুমি কাজ করতে পারবি? কেমন যুক্তি বলতে পারিস? এই রূপে তোমার থাকলে আর হবে না, লক্ষিন্দরের তাজা রক্ত খেতে হলে তোমাকে ঘৃণ্য পেজাশীর মতে পাতে প্রান্তে ঘুরে বেড়াতে হবে, নইলে তোমার এই লক্ষিন্দরে লক্ষিন্দরের জন্য মায়া কায়া ত্যাগ করে সাজতে হবে রাক্ষসী সাজ। কি বলতে চাস? হিন্নপ্পি চাষিনী রূপ ধরতে হবে, রাক্ষসী সাজ সাজতে হবে। বল লক্ষ্মীকে কেমন ভাবে দংশন করাবো এই লোহার বাসের ঘরে? লক্ষ্মীর যতক্ষণ বেঁচে থাকবে আমার দেহে প্রাণেতে শান্তি নেই। একটিবার বল প্রাণের বোন, একটিবার যুক্তি দে কেমন ভাবে লক্ষ্মীকে দংশন করাবে এই পৃথিবীর মুখ থেকে? লক্ষ্মীকে চিরদিনের জন্য সরিয়ে দিতে চাই, কাল লাগিনীকে ডেকে পাঠিয়ে দাও এই সাতালি পর্বতে। না না তোরা, কাল লাগিনী কিছুতেই যাবে না। সে যে দুকুটি নাগের মাতা মা হয়ে কেমন ভাবে সন্তান হারা করবে? কালিনী ছাড়া যদি কেউ তাকে একটিবার বল তারা করে, কালিনী এই কর্ম করতে পারবে না। অন্য কোনো যুক্তি থাকলে একটিবার যুক্তি দে তারা করে। মা হয়ে তুমি যদি লক্ষ্মীন্দরকে খেতে পারো, কাল লাগিনী কেন পারবে না? মা হয়ে যদি সন্তানের ডাকো সে আসবে এখানে, রাত্রি তো পর হয়ে গেছে। এই নিশি যদি শেষ হয়ে যায় ঘৃণ্য পেঁচিচির মতে পদে প্রান্তে ঘুরে বেড়াতে হবে, অহংকারী চাঁদর হতে অট্ট হাসি হাসবে। তাই বলছি আর দেরি করো না, কাল লাগিনীকে স্মরণ করো। নেত কাল লাগিনী যদি না স্বেচ্ছায় যায় আমি কেমন করে স্বীকার করাবো বলতে পারিস? আমি তোমার হাতে তুলে দেবো চাবুক, ওই চাবুক মারতে মারতে পাকিয়ে দেবো এই সাঁতালি পর্বতে। তবে তাই হোক, হাতে নিলাম চাবুক, কাল্লাগিনী যদি স্বেচ্ছায় শিকার হয় তো ভালো, নাহলে মারতে মারতে পাঠাবো ওই সাঁতালি পর্বতে লোহার বাসর ঘরে। লক্ষ্মীকে দংশন করার জন্য আমার কোনো বিপদে পড়লে আমি স্মরণ করবো, একটিবার দেখা দিস বোন। যা বোন যা, আমি কাল্লাগিনীকে স্মরণ করবো এই মুহূর্তে। আসছি দিদি, আয় বোন আয়। ও মা কোথায় রইলে ও কালো নাগিনী? ও কালিনী তাই ডাকি তোমার, একবার দয়া করে দাও দর্শন ওই মায়ের সাকাশে কালিনী। তুমি মনের পশু বনে থাকো রে,
তোমারে বারে দয়া করে দাও দর্শন মায়ের সাকাশে কালীরে কোথায় রইলে কালীরে आज पर्यन्त जे जे कर्म आमी बोलेछि नत शिरे करेछो पालन कोनो द्विधा बोध करोनि आज आमी तोमार जे कर्म करते बोलबो मा তুমি সেই কর্ম করবে তার আগে তোমার তিন সত্য অঙ্গীকার করতে হবে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে বিশ্বক জননী তোমার কথা মতো আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে তিন সত্য অঙ্গীকার করলাম তুমি যে কর্ম বলিবে মরে আমি নত শিরে করিব পালন কল্যাণ হোক কালিনী শোনো কল্যাণী সাতালি পর্বতে লহার বাসর ঘরে সুখিনী তাই যাই বেহুলা লক্ষ্মীন্দর লক্ষ্মীকে দংশন করে ফিরে সমান পদতলে মা কি কথা বললি ছগ জাননে তুমি তো সবই জানো মা আমি যে তিন কুড়ি নাগের মাতা আমি তিন কুড়ি নাগের মাতা হয়ে কেমন করে যাবো লক্ষ্মীন্দরকে দংশন করতে আমি যেতে পারবো না মা কালিনা আমি তোমার মুখের উপদেশ শুনতে চাই না আমি জানতে চাই তুমি যাবে কি না 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 মা না আমি যেতে পারবো না লক্ষ্মীন্দরকে দংশন করতে আমি পারবো না সনকারে প্রাণধনকে খেতে এই মুহূর্তে তিন সত্য অঙ্গীকার করলে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আবার কেন বলছো আমি বলেছিলাম প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কোনো দ্বিধাবোধ করিবে না নত শিরে করিবে সেই কাজ পালন এখন কেন মিছে বাক্য বাই করছো দেখো দেখো কাল্লাগিনী কেমন ভাবে নিশি প্রবাদ হয়ে যায় নিশি প্রবাদ হয়ে গেলে সতী ভাবে তার প্রাণের প্রতি আমার পূজা হবে না বিশ্ব চরাচরে কেন তুমি কি চাও তোমার মাহিন্য পিছাছি নিয়ে ঘুরে বেড়াক না যদি না চাও এই মুহূর্তে চলে যাও সাতালি পর্বতে মাগ অন্য আদেশ করো জননে আমি নত শিরে করিব পালন পারিব না এই লক্ষ্মীদারেকে দংশন করিতে পারিব না সরকারে প্রাণধনীকে খেতে তুমি আমায় ক্ষমা করো মা আমি পারিব না লক্ষ্মীদারেকে দংশন করতে আদেশ ছাড়া কোনো অন্য আদেশ নেই আমার প্রাণে আমার শুধু একটি কথা লক্ষ্মীকে দংশন করতে যাবে কি না
মা আমি পারিব না লক্ষ্মী ধরিকে দংশন করতে, তুমি মায়ে ক্ষমা করো মা। আমি পারিব না লক্ষ্মী ধরিকে দংশন করতে, আমি পারিব না সরকার প্রাণধনকে খাতে, তুমি মায়ে ক্ষমা করো। ক্ষমা আমি করতে পারি একটি শর্তে, যদি লক্ষ্মীকে দংশন করতে পারো তাহলে আমি ক্ষমা করে দিতে পারি, তার পরিবর্তে একটা জিনিস দিতে পারি আমি তোমার। বলো বুঝানি, এমন কোন জিনিস দিতে চাই জীবনে তুমি কোনোদিন বলতে পারবে না কালীনাথ। লক্ষ্মীকে দংশন করলে আমি তোমার কি দেবো জানো? কি দেবো জানি? আমি তোমার মাথার মধ্যে একটা মণি বসিয়ে দেব। মা চাই না মামা, চাই না আমি সুন্দর মুকুট, চাই না হিরে মণি মুক্তা সোনা। শুধু একটি কথা বলিব বারে বারে, পারিব না লক্ষ্মী ধরিকে দংশন করতে, পারিব না সরকারের প্রাণধনকে খেতে। সরকার লাগেনি, যদি না যাও স্বেচ্ছায় আমি কি করব জানো? কি করবে তুমি? সরাসরিটা চাবুকে রাগাতে আগাতে রক্ত গঙ্গা বইয়ে দেবো, মারতে মারতে কালের কবলে পাঠিয়ে দেবো, যতক্ষণ না লক্ষ্মীকে দংশন করবে আমার দেহ প্রাণে কোনো শান্তি নেই। এই মুহূর্তে বলছি মা, অনুনয় বিনয় করে মা হয়ে হাত জোড় করে বলছি, সাতালি পড়তে লোহার ভাষার ঘরে সুখে নিতে যাবে ওলা লক্ষ্মী দর, লক্ষ্মীকে দংশন করে ফিরে এসো তবে আমার কাছে। চাবুকের প্রহার করবে মরে, করো মা চাবুকের প্রহার, চালাও আমার শরীরে চাবুক, দেখিব তোমার কত ক্ষমতা। ওই চাবুক মারতে মারতে আমাকে শেষ করে দাও মা, তবে একটি কথা বলিব বারে বারে, পারিব না সরকার প্রাণধনকে খেতে। এখনো সময় আছে, শিকার হয়ে যাও। আমি যাব না। যাবি না তাই না? যাব না। তাহলে সহ্য করে ব্যর্থঘাতের জ্বালা কেমন লাগে দেখ, মারতে মারতে আমি তোকে শেষ করে দেবো। না বল যাবি কিনা? চোখের সামনে থেকে দূর হয়ে যা। দয়া মায়া কিছুই নেই মা, দয়া মায়া আমি সেই দিন থেকে বিসর্জন দিয়েছি। আমি গিয়েছিলাম চন্দ্রধরের কাছে পূজা, হরতালে না করেছে পূজা, শিরে করেছে হেমতালে আঘাত। সেই দিন থেকে আমার প্রতি হিংসার আগুন বুকের মধ্যে দাউ দাউ করে জ্বলছে। যতক্ষণ না আমি লক্ষ্মীদারকে দংশন করাবো ততক্ষণ আমাদের দেহে শান্তি নেই। আমি তোর মুখের কোনো উপদেশ শুনতে চাই না, আমি জানতে চাই তুই যাবি কিনা মা। আমি পারব না, পারব না খেতে,
सोनु का रोई बाजार ने बोला कर बोला कितने सोनु का रोई बाजार ने कर बोला कर बोला कितने सोनु का रोई बाजार ने सोना का रो जीवन धने सोनु का तो तीनी हुए क्या मने देता दीशा नकार प्राणे तो तीनी हुए क्या मने देता दीशा नकार प्राणे तो बातोले कर वेशन का हलका यहाँ बच्चा बुदे তোর মত নাগিনীকে তোর মত নাগিনীর এত দয়া মায়া মানায় না মায়ের পূজার জন্য এটুকু করতে পারবি না যখন তোকে মানতে মানতে আমি কালের কবলে পাঠাবো বল যাবি কিনা আত্মকে আমি প্রহার করব না পর তোর কি করব জানিস তুই যে দুটি নয়ন দিয়ে পৃথিবীর আলো অনুভব করিস সেই নয়ন দুটি আমি সারা জীবনের মতো অন্ধ করে দেব তোর নয়ন দুটি আমি অন্ধ করে দিলাম ওই জন্য লোকে তোমায় কি বলে জানে মা কি বলে একই চোখে মনসা খালি কে বলে তোর ভালো রে আমার দুঃখের কথা কালিনি কি বলিব তোরে রে বলো বলো জাননি কি বাত তোমার দুঃখ রে গিয়েছিলাম চাঁদের কাছে পূজা নেয়ার তোরে রে চাঁদ তোমার কি করেছে বলো দাসির কাছে রে মরিশির বাড়ি হেমতালে রাখা দুষ্টু চাঁদ বেনে রে সেই বাড়িতে মাগো এলে দাসির কাছে রে আর কানা হলে ও কালিনি পূজা তো পাবো না রে বলো বলো জননী কি কর্ম দিতে হবে আর চাঁদ যদি পূজা দেয় মরে বাঁচাইয়া দেব রে তা যদি দোষ করে মা পুত্র সাজা পাবে রে আর মা হয়ে আজ কথা দিলাম বাঁচাইয়া দেব রে বেশ মা বেশ আমি যাব লক্ষিন্দরকে দংশন করতে কিন্তু বলতে পারো জননী লোক মুখে শুনে আছি চন্দ্রধর এমন ভাবে বাসর ঘর নির্মাণ করেছে সেই বাসরের মধ্যে একটু বায়ু বা পিপীলিকা প্রবেশ করতে পারে না আমার এই বিশাল দেহ নিয়ে আমি কেমন করে পৌঁছাইব সেই বাসরে সে চিন্তা তোমার করতে হবে না মা সে চিন্তা আমি আগে থেকে করে রেখেছি ঈশান করে করেছি ছিদ্র আমি তালে রেখেছি বদ্ধ তবে না যাইবার তালে সুতার সঞ্চারে প্রবেশ করলে কালি এই বাসনের মধ্যে শয়ন করছে সোনার পালঙ্কে বেহুলা লখাই লখাইকে দংশন করে ফিরে আসবে তুমি আমার পদতলে এই সুখ জননী তোমার আজ্ঞা মত চললাম এই মুহূর্তে আমি সাঁওতালি পর্বতে
লক্ষ্মী দরিকে দংশন করতে দাঁড়াও। এত মার মারলাম সারা শরীর থেকে রক্ত গঙ্গা বইয়ে দিয়েছি, এখনো রক্ত ঝরছে, কিছুতেই শিকার হলে না। কিন্তু এমন ভাবেই হন্তদন্ত হয়ে যাচ্ছে লক্ষ্মীকে দংশন করার জন্য। আর যাচ্ছ যদি, যেতে যেতে কেন থমকে দাঁড়িয়ে গেলে? ওকে জানানি, আমি যদি লক্ষ্মীর দরিকে দংশন করি, লক্ষ্মী দরে মারা যাবে না মা, সে চির অমর হয়ে যাবে। কেন জানো মা? কেন 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 কালিনা? আমারে যে পিসে দন্ত আরে নেই, আমারে যে সুধা দন্তে ভরে গেছে, সেটা কি করে ভাবলি কালিনা? লক্ষ্মীকে আমি অমর হতে দেবো, লক্ষ্মী যদি অমর হয় আমার পূজা হবে না বিশ্ব মহাঝারে। আর ওই কোটেশ্বরের রাজা চন্দ্রধর অট্টহাসি হাসবার বলবে, ওই যে চাংমুড়ির কানি মনসা, তাকে আমি কোনোদিনও সেবি বলে স্বীকৃতি দিন আর দেবো না কোনোদিন। আমার দেহে বিন্দু মাত্র প্রাণ থাকতে লক্ষ্মীকে আমি অমর হতে দেব না। তুমি কি করিবে চাঁদনি? শুনে রাখ কাল্লাগিনি, তোর মুখে যা সুধা আছে একটু একটু করে আমি হরণ করবো, আর আমার দেহে যা কালকুট বিষ আছে সব তোর দেহে ধারণ করে দেবো। বিষে যারা সহ্য করতে না পেরে ছটপট ছটপট করে যাবি লোহার বাসর ঘরে, লক্ষ্মীকে দংশন করে ফিরে আসবি আমার সকাশে। আমি পালিয়ে যাব, আমি মুঠে পালিয়ে যাব। ভরা দে এইবার আমার দেহে যা কালকুট বিষ আছে আমি সব তোর দেহে দিয়ে দেবো, যন্ত্রণা সহ্য করতে পারবি না কাল্লাগিনি। দেখ আমার দেহে যা কালকুট বিষ ছিল আমি সব তোর দেহে দিয়ে দেবো, তোর দেহে কালকুট বিষ দিয়ে দিলাম। Ashit Sandosha, DJ Bapi, Dusha 8 number pole.